फ्री ऑनलाइन स्कूले তোমাদেরকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তৃতীয় অধ্যায় ইতিহাস দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি। সেই বিষয়টি হচ্ছে ভাষায় সন্ধি। ভাষায় সন্ধি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এই আশা আমি রাখছি। এবং এই ভাষায় সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? 1919 সালে। সালটা যদি বলি কত সালে? 1919 সালে। 1919 সালে। এবং ভাষায় সন্ধির আগে যদি বলি যে 1919 সালে প্যারিসে কি হয়? একটা শান্তি চুক্তি হয়। 1919 সালে প্যারিসে একটা শান্তি চুক্তি হয়। এই প্যারিসের শান্তি চুক্তিটি, এই শান্তি চুক্তিতে অংশগ্রহণ করে প্রায় 36টি দেশের প্রতিনিধিরা এই শান্তি প্যারিসের শান্তি চুক্তিতে কি করে? অংশগ্রহণ করে। যদিও বা এই শান্তি চুক্তিটি হওয়ার কথা ছিল নিরপেক্ষ দেশ সুইজারল্যান্ডে, কিন্তু সেডানের যুদ্ধের পর যখন জার্মানির সাথে ফ্রান্সের একটি সন্ধি হয়েছিল এবং সেই সন্ধি হওয়ার পরও জার্মানি ফ্রান্সের মর্যাদা নাশ এবং সম্পত্তি দখল করে, এবং দখল করার ফলে কি হয়ে যায়? চুক্তি করার পর মর্যাদা এবং নাশ করে এবং সম্পত্তি দখল করে। তাই ফ্রান্স কি করে? ফ্রান্স প্যারিসে বসেই এই প্রতিশোধ নেওয়ার জন্য উদগ্রীব হয়, অর্থাৎ সচেষ্ট হয়। এবং তারপরে কি করা হয়? এই ফ্রান্সের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্যই 1919 সালের দিকে এই ফ্রান্সে এই প্যারিস শান্তি চুক্তিটি সম্পাদিত হয়। তে এই প্যারিস শান্তি চুক্তিতে কয়টি দেশের রাজন্যবর্গ উপস্থিত ছিলেন? 32টি। 32টি দেশের, আমি 36টি বলেছিলাম, ভুল বলেছিলাম, সরি বন্ধুরা। 32টি দেশের প্রতিনিধিরা প্যারিস শান্তি চুক্তিতে অংশ নিয়েছিলেন। অংশ নেন 32টি দেশের প্রতিনিধিরা এই প্যারিস শান্তি চুক্তিতে কি করেন? অংশগ্রহণ করেন। এবং এর মধ্যে যারা অংশগ্রহণ করেছিলেন, উল্লেখযোগ্য যারা ছিলেন, উপস্থিত ছিলেন এই প্যারিস শান্তি চুক্তিতে, যারা উপস্থিত ছিলেন তিনি ছিলেন, একজন হচ্ছে আমেরিকার, উল্লেখযোগ্য যারা ছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট উইড্রো উইলসন। আমেরিকার প্রেসিডেন্ট উইড্রো উইলসন, আমেরিকার প্রেসিডেন্ট উইড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্লিমেনোসো ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্লিমেনোসো এবং ইতালির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী ভিটোরিও অর্নার তো বন্ধুরা, যারা 32টি দেশের প্রতিনিধি এই প্যারিস শান্তি চুক্তিতে অংশগ্রহণ করেছিলেন, এই প্যারিস শান্তি চুক্তিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কে? আমেরিকার প্রেসিডেন্ট উইড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্লিমেনসো। কে? ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্লিমেনসো, ইতালির প্রধানমন্ত্রী ভিটোরিও অরলান্ডো। এরা উল্লেখযোগ্য, যারা উপস্থিত ছিলেন যেসব দেশের প্রতিনিধিরা তাদের মধ্যে উল্লেখযোগ্য এরা ছিলেন। এরা আসলে প্যারিসের শান্তি চুক্তি সম্পাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সবচেয়ে বেশি যার ভূমিকা ছিল তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট উইড্রো উইলসন। তিনি এই উইড্রো উইলসন কি করেন? 14টি ধারার কথা বলেন, 14টি দফার কথা উল্লেখ করেন,
14টি দফার কথা উল্লেখ করেন, প্যারিস শান্তি চুক্তিতে 14টি দফার কথা উল্লেখ করেন। যখন এই উইড্রোলসন আমেরিকার প্রেসিডেন্ট উইড্রোলসে যখন 14টি দফার কথা যখন উল্লেখ করলেন, তখন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ এই 14টি ওই একই কথা বলে 14টি যে দফার কথা আমেরিকার প্রেসিডেন্ট উইড্রো উইলসন বলেছিলেন, এই 14টির কথা এই 14টিকে সমর্থন দেন এই লয়েড জর্জ সমর্থন দেন। এবং এই 14 দফার মধ্যে দিয়ে প্যারিসের শান্তি চুক্তির একটি পটভূমি রচিত হয়েছিল তৎকালীন সময়ে, এবং লয়েড জর্জ সহ শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল। এবং এই 14 দফার মধ্যে যদি উল্লেখযোগ্য কয়েকটি দফা যদি তোমাদেরকে আমি বলি, তার মধ্যে একটি ছিল উড্রো উইলসনের, যদি আমি 14 দফার মধ্যে কয়েকটি দফা উল্লেখ করি, তার মধ্যে একটা হচ্ছে উড্রো উইলসনের 14 দফা মধ্যে যদি একটা বলি, তাহলে সেটা হচ্ছে স্বায়ত্ত শাসনের ভিত্তিতে শান্তি চুক্তি স্থাপন। এটা বন্ধুরা নোট করে রাখতে পারো তোমরা, স্বায়ত্ত শাসনের ভিত্তিতে অর্থাৎ স্বাধীনভাবে শাসন করা, স্বাধীন ও সার্বভৌমভাবে রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনার মাধ্যমে একটা শান্তি চুক্তি স্থাপন। এবং দ্বিতীয়ত হচ্ছে লিগ অফ নেশন, নামে আন্তর্জাতিক সংস্থা গঠন করে শান্তি, চুক্তি স্থাপন। আরেকটি ছিল নিরস্ত্রীকরণ, অর্থাৎ অস্ত্রের ব্যবহার কমানো, নিরস্ত্রীকরণ। প্রথম বিশ্বযুদ্ধের পরে যেন আর এরকম প্রথম বিশ্বযুদ্ধের যখন প্রথম বিশ্বযুদ্ধের ফলে যখন যে দেশগুলো অংশগ্রহণ করেছিল এবং গোটা বিশ্বের মধ্যে একটা মহামারী আকার ধারণ করে, অর্থনৈতিক সংকটে পড়ে, মানুষ সামাজিক সংকটে যখন পড়ে, তখন অনেকে অনেক প্রতিনিধিরা, অনেক দেশের রাজন্যবর্গরা তারা চিন্তা করলো যে আসলে অস্ত্রের ব্যবহার কমাতে হবে এবং নিরস্ত্রীকরণ করতে হবে। অস্ত্রের ব্যবহার কম থাকলে তাহলে মানুষের যুদ্ধ করার মন মানসিকতা থাকবে না, তাই তিনি যুদ্ধ যেন আর পরবর্তীতে কোনো যুদ্ধ সংঘটিত না হয় এই জন্য তিনি কি নিরস্ত্রীকরণের কথা বললেন। তো বন্ধুরা, ফ্রান্সের প্যারিস চুক্তি যখন সম্পাদিত হয়, প্যারিস চুক্তির যে 14 দফা পেশ করেছিলেন উড্রো উইলসন, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ছিল কি, স্বায়ত্ত শাসনের ভিত্তিতে কি শান্তি চুক্তি স্থাপন, লিগ অফ নেশন নামে আন্তর্জাতিক সংস্থা গঠন করে শান্তি চুক্তি স্থাপন, হ্যাঁ, এবং নিরস্ত্রীকরণ, অর্থাৎ এগুলো ছিল হচ্ছে 14 দফার মধ্যে উল্লেখযোগ্য দফা। এবং এভাবে কি হয়, ফ্রান্সে কি করা, ফ্রান্সে কি বলে প্যারিস চুক্তির একটি পটভূমি রচিত হয়। মূলত যদি প্যারিস চুক্তি সম্পর্কে, ভার্সাই চুক্তি সম্পর্কে যদি সংক্ষেপে আমি বলি, যদি বলা যায় সংক্ষেপে, যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, সংক্ষেপে যদি বলতে চাই, ফ্রান্স ব্রিটেন ইতালি মার্কিন যুক্তরাষ্ট্র এই কয়েকটি দেশ কতগুলো নীতির উপর ভিত্তি করে একটি সন্ধি স্থাপন করে, একটি সন্ধি রচনা করে। ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্স ব্রিটেন এবং ইটালি মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটা নীতির উপর ভিত্তি করে একটা সন্ধি রচিত করে এবং এই সন্ধি রচিত করে কত সালে, ১৯২৮ সালের জুন মাসে, যখন ফ্রান্সের ভার্সাই প্রাসাদ এই চুক্তিটি কি করা হয়, সম্পাদিত হয়।
পরাজিত জার্মানির সাথে মিত্র শক্তি পরাজিত অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে একটা কথা বলে রাখি যে প্রথম বিশ্বযুদ্ধে কে পরাজিত হয় মিত্র শক্তি জয়ী হয় এবং জার্মানি কি হয় পরাজিত হয় এই জার্মানির সাথে মিত্র শক্তির জার্মানির বিরুদ্ধে অর্থাৎ পরাজিত জার্মানির সাথে মিত্র শক্তির উনিশশো উনিশ সালের 28শে জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেটা ফ্রান্সের ভার্সাই চুক্তি নামে পরিচিত। বন্ধুরা আশা করি অনেকটা বুঝতে পেরেছ। ফ্রান্সের ভার্সাই চুক্তি সম্পর্কে আমরা জানলাম এবং এই ফ্রান্সের ভার্সাই চুক্তির ধারা সম্পর্কে যদি বলি আমরা ভার্সাই সন্ধির যদি ধারা বলি আরেকবার আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করছি যে ফ্রান্স ব্রিটেন ইটালি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই চারটি দেশ কয়েকটি নীতির উপর ভিত্তি করে একটি সন্ধি রচনা করে। তারপরে যখন এই পরাজিত জার্মানির সাথে মিত্র শক্তির ১৯১৯ সালের ২৮শে জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে যে সন্ধি বা যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটি ফ্রান্সের ভার্সাই চুক্তি নামে পরিচিত। তো বন্ধুরা এখন আমরা ফ্রান্সের ভার্সাই চুক্তির ধারাগুলো সম্পর্কে জানব। ফ্রান্সের ভার্সাই চুক্তির ধারাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে একটি ভৌগোলিক শর্তাবলী, তারপরে হচ্ছে অর্থনৈতিক শর্তাবলী, তারপরে হচ্ছে তোমার সামরিক শর্তাবলী এবং অন্যান্য শর্তাবলী। তো বন্ধুরা প্রথমে আমরা যে এই ভার্সাই সন্ধির আমরা ধারাগুলো সম্পর্কে যদি আলোচনা করি তাহলে ধারাগুলোকে আমরা ভাগ করি ভার্সাই সন্ধির ধারাগুলোকে ভাগ করা হয়েছে কি কি ভাবে। একটা হচ্ছে ভৌগোলিক শর্তাবলী, ভৌগোলিক শর্তাবলী। এই ভৌগোলিক শর্তাবলীর মধ্যে একটি অন্যতম ছিল কি জার্মানিকে আমরা পড়েছি যে বিশ্বযুদ্ধ সংগঠনের একটি অন্যতম কারণ হচ্ছে জার্মানি কি করে জার্মানি ওই আলসেস এবং ওই যে লরেন নামক প্রদেশটি থেকে কি করে ফ্রান্সকে তাড়িয়ে দেয়। তো এই চুক্তির মাধ্যমে জার্মানি ফ্রান্সকে এবং আলসেস এবং এই লরেন নামক প্রদেশটি ফিরিয়ে দিতে বাধ্য হয়। ভৌগোলিক শর্তাবলীর মাধ্যমে কি করে ফ্রান্স এই আলসেস এবং কি লরেন নামক যে প্রদেশটি ছিল আলসেস এবং লরেন নামক প্রদেশ আলসেস এবং লরেন প্রদেশ জার্মানি কাকে দেয়, জার্মানি ফ্রান্সকে ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিতে বলা হয়, ফিরিয়ে ফ্রান্সকে ফিরিয়ে দিতে বলা হয় তাহলে এটা ছিল একটা ভৌগোলিক। আরেকটা ভৌগোলিক হচ্ছে ঐতিহাসিক ন্যায় বিচার, ঐতিহাসিক ন্যায় বিচারের মাধ্যমে কি করা হয় পোল্যান্ডের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা করা হয়। তো বন্ধুরা আমরা দেখলাম যে ঐতিহাসিক ন্যায় বিচারের মাধ্যমে পোল্যান্ড স্বাধীনতা ও সার্বভৌম কি হয় এই ভার্সাই চুক্তির মাধ্যমে রক্ষা করা হয়। তৃতীয়ত হচ্ছে জার্মানি লিথুনিয়াকে ম্যামেল অঞ্চল ফিরিয়ে দিতে বাধ্য হয়। কাকে? ম্যামেল অঞ্চল, এই অঞ্চলটি জার্মানি লিথুনিয়াকে ফিরিয়ে দিতে কি হয় বাধ্য হয়। তৃতীয়ত হচ্ছে জার্মানি বেলজিয়ামকে কোন কোন রাষ্ট্র ফেরত দেয় ফেরত দিতে বলা হয় জার্মানিকে বেলজিয়ামকে জার্মানি ইউপেন মরিসনেট ম্যালমেডি তাহলে আমরা দেখলাম যে এই ম্যামেল নামক এই রাজ্যটি এই জেলাটি ম্যামল নামক এই অঞ্চলটি জার্মানি কাকে লিথুনিয়াকে প্রদান করতে বাধ্য হয় এই ভার্সাই সন্ধি বা চুক্তির মাধ্যমে। তারপরে এই
বেলজিয়াম কে আবার জার্মানি কি করে বেলজিয়াম কে ইউপেন মরিস নেট এবং মেলমেডি 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 নামক জেলাগুলো কি করে জেলাগুলোকে ছেড়ে দেয় জেলাগুলোকে ছেড়ে দেয় তাহলে আমরা দেখলাম যে আসলে জার্মানিকে এই ভাষা সন্ধির মাধ্যমে জার্মানিকে অনেক ছাড় দিতে হয় অনেক প্রদেশ বেলজিয়ামকে লিথুয়ানিয়াকে এবং ফ্রান্সকে অনেক প্রদেশ ছেড়ে দিতে হয় পোল্যান্ডকেও ছেড়ে দিতে হয় তাহলে আমরা ভৌগোলিক সত্যগুলি দেখলাম এবং অর্থনৈতিক সত্যগুলি সম্পর্কে যদি আলোচনা করি অর্থনৈতিক শর্তাবলী অর্থনৈতিক শর্তাবলীর মধ্যে একটি অন্যতম ছিল যে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির ক্ষয়ক্ষতি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা জার্মানিকে দিতে বলা হয় প্রথম যে শর্তটি সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বাধ্য করা হয় দ্বিতীয়ত হচ্ছে রাইন নামক যে নদীটি ছিল এই রাইন নামক নদীটিকে আন্তর্জাতিক জলপথ হিসেবে ঘোষণা করা হয় আন্তর্জাতিক জলপথ হিসেবে ঘোষণা করা হয় তাছাড়া তৃতীয়ত জার্মানিকে বাধ্য করা হয় মিত্রশক্তির দেশগুলোতে কাঠ কয়লা এবং অন্যান্য দ্রব্য দেওয়ার জন্য বাধ্য করা হয় এবং এছাড়া আরেকটিও শর্তাবলী যেটি হচ্ছে যে জার্মানিকে অর্থাৎ এই মিত্রশক্তির দেশগুলো থেকে উৎপাদিত পণ্য যেন জার্মানির বাজারে অগ্রাধিকার দেওয়া হয় ব্যবসা বাণিজ্যের জন্য জার্মানির বাজারে অগ্রাধিকার দেওয়া হয় এই শর্ত প্রদান করা হয় তাহলে বন্ধুরা আমরা অর্থনৈতিক শর্তাবলী সম্পর্কে জানলাম আরেকবার বলার চেষ্টা করছি অর্থনৈতিক শর্তাবলীর মধ্যে একটি ছিল যে জার্মানিকে কি করা হয় মিত্রশক্তি প্রথম বিশ্বযুদ্ধে যে মিত্রশক্তির যে ক্ষয়ক্ষতি হয়েছিল এই ক্ষয়ক্ষতি পূরণের দাবি করা হয় ক্ষয়ক্ষতি পূরণের দাবি আদায় করা হয় কার কাছ থেকে জার্মানির কাছ থেকে অর্থাৎ জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির পূরণ দিতে হয় কাকে মিত্র শক্তিকে দ্বিতীয়ত রাইন নামক যে নদীটি ছিল এই নদীটিকে আন্তর্জাতিক জলপথ হিসেবে ঘোষণা করা হয় তৃতীয়ত হচ্ছে জার্মানির জার্মানিকে যে কয়লা এবং কাঠ এবং অন্যান্য দ্রব্য মিত্র শক্তির দেশগুলোতে রপ্তানি করার জন্য অর্থাৎ পাঠানোর জন্য কি করা হয় বাধ্য করা হয় এবং লাস্ট যেটি হচ্ছে যে মিত্রশক্তির দেশগুলোতে উৎপাদিত পণ্য বা দ্রব্যগুলোকে কি করার জন্য এই জার্মানির বাজারে জার্মানির বাজারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয় তো বন্ধুরা আমরা অর্থনৈতিক শর্তাবলী সম্পর্কে জানলাম এবার আমরা আলোচনা করব সামরিক শর্তাবলী সম্পর্কে সামরিক শর্তাবলী সম্পর্কে যদি আলোচনা করি প্রথমে বলি সামরিক শর্তাবলীর মধ্যে একটি ছিল অন্যতম একটি ধারা ছিল যে ভার্সাই চুক্তির মাধ্যমে কি করা হয় ফ্রান্সের সৈন্য সংখ্যা কমিয়ে এতটাই কমানো হয় যে মাত্র 1 লক্ষতে ফ্রান্সের সৈন্য সংখ্যা নিয়ে আসা হয় দ্বিতীয়ত যে বাধ্যতামূলক সামরিক বৃত্তি গ্রহণ করার যে নীতি ছিল সেটাকে কি করা হয় ত্যাগ করতে হলো বাধ্যতামূলক সামরিক বৃত্তি গ্রহণ করার নীতি কি করা হলো ত্যাগ করতে বাধ্য করা হলো এবং তৃতীয়ত হচ্ছে যে সামান্য সৈন্য সংখ্যা রাশিয়াতে ছিল সেই সৈন্য সংখ্যা কি করতো শুধুমাত্র তাদের কাজ ছিল হচ্ছে দেশীয় অর্থাৎ রাষ্ট্রের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং সীমানা রক্ষার দায়িত্বে এই সীমিত সংখ্যক সৈন্য সংখ্যা ব্যবহার করা হতো চতুর্থ যেটি ছিল জার্মানির নৌবাহিনীর সংখ্যা কি করা হয় কমানো হয় এবং চতুর্থ যেটি ছিল হচ্ছে জার্মানির যে যুদ্ধ জাহাজগুলো ছিল নৌ যুদ্ধ জাহাজগুলো ছিল সেগুলো ইংল্যান্ডের কাছে রাখতে বলা হয় তাহলে বন্ধুরা আমরা সামরিক শর্তাবলী সম্পর্কে জানার চেষ্টা করলাম যে সামরিক শর্তাবলী সম্পর্কে যদি আরেকবার বলি আমি যদি ক্লিয়ার করার চেষ্টা করি আবার বলার চেষ্টা করছি সামরিক শর্তাবলীর মধ্যে ছিল যে ফ্রান্সের সরি রাশিয়ার সৈন্য সংখ্যা কি করা হয় অনেকটা কমিয়ে আনা হয় মাত্র 1 লক্ষ জার্মানির সৈন্য সংখ্যা প্রায় মাত্র 1 লক্ষতে এনে দেয় 1 লক্ষ করা হয় এই ভার্সাই চুক্তির মাধ্যমে বা ভার্সাই সন্ধির মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে যে এই বাধ্যতামূলক সামরিক বৃত্তি গ্রহণ করার যে নীতি ছিল সেটা ত্যাগ করা হয় সেটা
ত্যাগ করা। তৃতীয়ত হচ্ছে যে যে কম সংখ্যক অর্থাৎ অতি অল্প কম সংখ্যক যে জার্মানিতে যে সৈন্য সংখ্যা ছিল এই সৈন্য সংখ্যা শুধুমাত্র আভ্যন্তরিক ক্ষেত্রে অর্থাৎ আভ্যন্তরীণ শান্ত শৃঙ্খলার ক্ষেত্রে এবং সীমান্ত রক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং চতুর্থ হচ্ছে নৌবাহিনীর অর্থাৎ নৌবাহিনীর সংখ্যা নৌ সদস্যের সংখ্যা কম করা হয় হ্রাস করা হয়। চতুর্থ যেটি হচ্ছে সেটি হচ্ছে যে জার্মানির যুদ্ধ জাহাজগুলোকে কি করা হয় যুদ্ধ জাহাজগুলোকে ইসে অর্থাৎ ইংল্যান্ডের নিকট রাখতে বলা হয়। এগুলো ছিল সামরিক শর্তাবলী। বন্ধুরা অন্য অন্য শর্তাবলীর মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে অন্যান্য শর্তাবলীর মধ্যে ছিল অন্যান্য শর্তাবলীর মধ্যে শান্তিপূর্ণ আন্তর্জাতিক বিরোধগুলো শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠার কথা স্থাপন করা হবে এরকম কথা বলা হয়। কি দেশীয় এই দেশগুলো অর্থাৎ আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সমস্যা শান্তিমূলকভাবে সম্পাদনের জন্য সুষ্ঠু সমাধানের জন্য কি করা হয় একটি বিশ্ব শান্তি রক্ষার জন্য অর্থাৎ বিশ্বে আর যেন কোনো যুদ্ধ সংঘটিত না হয় এই শান্তি রক্ষার জন্য বিশ্বের শান্তি রক্ষার জন্য কি করা হয় একটি রক্ষার জন্য জাতিসংঘে স্থাপন করার প্রস্তাব করা হয়। এই ভাষায় সন্ধি চুক্তির একটি অন্যতম শর্ত যেটা দ্বিতীয়ত হলো এর জন্য দ্বিতীয়ত বলতে কি এই এই কারণে কি করা হয় একটি আন্তর্জাতিক আদালত স্থাপন করা হবে বলেও গণ্য করা হয়। একটি আন্তর্জাতিক আদালত গঠন করার কথাও বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে শ্রমিক কল্যাণের জন্য আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গঠনের কথা বলা হয় আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের কথা বলা হয়। তাহলে বন্ধুরা এই ছিল ভার্সাই সন্ধির ধারাগুলো। আমরা দেখলাম ভার্সাই সন্ধির ভৌগোলিক অর্থাৎ ভার্সাই সন্ধির ধারাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে ভৌগোলিক ধারা, তারপরে হচ্ছে অর্থনৈতিক ধারা, তারপরে হচ্ছে সামরিক ধারা এবং অন্য অন্য শর্ত। এগুলোকে ভাগ করা হয়েছে এমনভাবে যে ভৌগোলিক শর্তাবলী, তারপরে হচ্ছে অর্থনৈতিক শর্তাবলী এবং সামরিক শর্তাবলী এবং অন্যান্য শর্তাবলী এইভাবে ভাগ করা হয়েছে ভার্সাই সন্ধির ধারাগুলোকে। তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখেছি যে ওই উইডরো উইলসন অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট উইডরো উইলসন প্যারিসের শান্তি চুক্তির ক্ষেত্রে 14 দফার কথা ঘোষণা করেছিলেন। সেখানে বলেছিলেন যে লীগ অফ নেশন নামক আন্তর্জাতিক সংস্থা গঠনের মাধ্যমে শান্তি স্থাপন করা হবে। তো আমরা এই লীগ অফ নেশন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। লীগ অফ নেশনস যখন বন্ধুরা এই সম্পর্কে যদি বলি একটু লীগ অফ নেশনস সম্পর্কে যে এই আমেরিকার প্রেসিডেন্ট উইডরো উইলসন যখন কি করলেন যে 19 সদস্য উইডরো উইলসন যখন 14 দফা পেশ করলেন অর্থাৎ 14 দফা যখন পেশ করলেন তখন সেই 14 দফায় আমি বলেছি যে লীগ অফ নেশন গঠনের কথা বলা হয়। লীগ অফ নেশন গঠনের জন্য তিনি কি করলেন 19 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করলেন এবং সেই কমিটির সভাপতি নির্বাচিত হন এই উইডরো উইলসনের কমিটির সভাপতি হন। এবং এই কমিটি কি করে দীর্ঘ অনেক বিচার বিবেচনা করে কি করে একটি খসড়া সংবিধান রচনা করে এবং এই খসড়া সংবিধান রচনা করে এবং খসড়া সংবিধানের মধ্যে জাপান তখন কি করে সবার সমান অধিকারের কথা উল্লেখ করার চেষ্টা করে বা ঢুকানোর চেষ্টা করে এই খসড়া সংবিধানে। কিন্তু এই ব্রিটেন তার প্রতিবাদ জানায়। অবশেষে এই খসড়া সংবিধানটি কি হয় পাশ হয়। লীগ অফ নেশনের খসড়া সংবিধান কি হয় পাশ করা হয় এবং অবশেষে লীগ অফ নেশন কি হয় গঠিত হয়। মূলত উইডরো উইলসনের নেতৃত্বে মূলত এই লীগ অফ নেশনস গঠিত হয়। এবং লীগ অফ নেশনসের কি ছিল লীগ অফ নেশনসের একটি একটি সাধারণ সভা ছিল, একটি কাউন্সিল ছিল এবং একটি স্থায়ী দপ্তর ছিল লীগ অফ নেশনসের। এবং লীগ অফ নেশনসের যদি আমি গুরুত্ব সম্পর্কে যদি সংক্ষেপে বলার চেষ্টা করি লীগ অফ নেশনসের গুরুত্ব
এটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা। অর্থাৎ লীগ অফ নেশনস কি করত, লীগ অফ নেশনস এর একটি অন্যতম কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা প্রদান করা। রাষ্ট্রের নিরাপত্তা অর্থাৎ রাষ্ট্র অর্থাৎ দুর্বল রাষ্ট্রকে উপজন্য শক্তিশালী রাষ্ট্রগুলো আক্রমণাত্মক না চালাতে পারে এবং দুর্বল রাষ্ট্রগুলো যেন স্বাধীনভাবে তাদের শাসনকার্য চালাতে পারে, সেই নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করেছিল এই লীগ অফ নেশন। দ্বিতীয় কথা যদি বলি সালিশি, অর্থাৎ বিভিন্ন দেশের যদি তাদের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক কোনো যদি বিরোধ সৃষ্টি হতো, কোনো সংঘাতের সৃষ্টি হতো, তাহলে শান্তিপূর্ণভাবে এই লীগ অফ নেশন কী করতো, সালিশ করতো বা বিচার সম্পন্ন করত। তৃতীয়ত হচ্ছে পরিদর্শকের কাজ, অর্থাৎ ভার্সাই চুক্তির মাধ্যমে যে শর্তগুলো প্রদান করা হয় এই শর্তগুলো আসলে চুক্তিতে স্বাক্ষরিত দেশগুলো পালন করছে কিনা, শর্তগুলো সঠিকভাবে পালন করছে কিনা তা পরিদর্শনের কাজ করত এই লীগ অফ নেশনস। তারপরে যদি বলি নিরস্ত্রীকরণ, অর্থাৎ এই দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ভার্সাই চুক্তি হয় তখন যেন পৃথিবীতে বা আন্তর্জাতিকভাবে আর কোনো যেন যুদ্ধ সংঘটিত না হয়, অর্থাৎ মানুষকে যেন আর নির্দয়ভাবে মারা না হয়, হত্যা না করা হয় এবং আর ধ্বংস স্তূপে যেন পৃথিবী পরিণত না হয়, এই জন্য কী করা হয়, অস্ত্র নিরস্ত্রীকরণ অর্থাৎ অস্ত্র তৈরির জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়, অর্থাৎ সবাইকে অস্ত্র তৈরির অনুমতি দেওয়া হয় না এবং অস্ত্র তৈরির ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা যায় এই নিরস্ত্রীকরণের মাধ্যমে। এবং লীগ অফ নেশন কি করে, অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা জারি করে, বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। অর্থাৎ কোনো কেউ যদি কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় তাহলে লীগ অফ নেশনের বা কোনো অস্ত্র কারখানা করতে চায় তাহলে অবশ্যই লীগ অফ নেশনের কি করতে হবে, অনুমতি লাভ করতে হবে। এবং লীগ অফ নেশন সহজে কোনো দেশে দিত না কি অস্ত্র কারখানা স্থাপনে বা অস্ত্র তৈরির জন্য অনুমতি দিত না। এবং নিরস্ত্রকরণে অর্থাৎ অস্ত্র না যেন তৈরি করা হয় এ ব্যাপারে কি করতো, এই লীগ অফ নেশন উৎসাহিত করতো, দেশগুলোকে উৎসাহিত করার চেষ্টা করত। তারপরে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, এই লীগ অফ নেশন কি করে, সংখ্যালঘু অর্থাৎ যারা আমাদের বৃহৎ জনগোষ্ঠীর বাইরে, যারা ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে তাদেরকে বলা হচ্ছে, জনগোষ্ঠীর বাইরে যারা বসবাস করে তাদেরকে বলা হয় সংখ্যালঘু। এই সংখ্যালঘু সম্প্রদায়ের কি হয়, এই লীগ অফ নেশনের মাধ্যমে গঠিত হওয়ার মাধ্যমে এই সংখ্যালঘুদের কি হয়, স্বার্থ রক্ষা হয়, তাদের অধিকার আদায় হয় এই লীগ অফ নেশনের মাধ্যমে। তারপর যদি বলি বিভিন্ন দেশের মধ্যে আদান প্রদান, অর্থাৎ লীগ অফ নেশনের মাধ্যমে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সাথে, এক দেশ আরেক দেশের সাথে সম্পৃক্ত হয় এবং এক দেশের সামাজিক সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এক দেশ এবং অন্য দেশের মধ্যে কি হয়, যোগাযোগ স্থাপিত হয় এবং এক দেশের সংস্কৃতি অন্য দেশে প্রভাব ফেলে। এটি ছিল লীগ অফ নেশনসের অন্যতম গুরুত্বগুলো। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, খোদা হাফেজ।